একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই ইনো হেলথ। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে, চলছে আমাদের ইবাদত, তেলাওয়াত, কিয়াম, সাওম সাধনা চলছে। আমরা আমাদেরকে পরিশুদ্ধ করবার জন্য চেষ্টা করছি এবং যত ঈদ চলে আসছে কাছাকাছি, তখন তো আমাদের শপিংয়ের ঝামেলাও তৈরি হচ্ছে এবং আমরা যারা চাকরিজীবী, তারা চেষ্টা করছি প্রতিনিয়ত কত দ্রুত বোনাস পাবো এবং তা নিয়ে কেনাকাটা করব। এই সময়ই পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমে কিছু কিছু খবর আমাদেরকে হতচকিত করে, কষ্ট দেয় এবং চিন্তিত করে। আমরা দেখতে পাই যে একদল শ্রমিক তাদের প্রাপ্য বেতন ঈদের আগে পাওয়ার জন্য মিছিল করছেন, কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে, কোথাও কোথাও লাঠিচার্জে শ্রমিকদেরকে আহত হতে হচ্ছে। এই যখন অবস্থা, আমরা আমাদের আলোচনা নিয়ে আসতে চাই মালিক শ্রমিক সম্পর্ক, ইসলাম ও বাস্তবতা। আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি শায়খ ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলেমুদ্দিন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাওমের মধ্যে সিয়াম সাধনার একটা চমৎকার সময়, আমি যেমন শুরুতে বললাম মালিক শ্রমিকদের নিয়ে কথা বলবো, একটা চমৎকার প্রেক্ষাপট মনে তৈরি হয়েছে, তা আপনাদেরকে এই আলোচনায় স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম পৃথিবীর শুরু থেকে দু ধরনের লোক সবসময় ছিলেন। একদল লোক উদ্যোক্তা, তারা তাদের শ্রম, তাদের মেধা আর পুঁজিকে খাটিয়ে একটা কোনো ব্যবসা শুরু করেন, প্রতিষ্ঠান করেন, কিন্তু একা তিনি সেটা পরিচালনা করতে পারেন না, তাকে কিছু মানুষের সহযোগিতা নিতে হয়, যাদের সহযোগিতা নিয়ে তিনি তার ব্যবসাটি বা প্রতিষ্ঠানটি বা উদ্যোগকে সফল করেন, তারা হলেন আমাদের ভাষায় শ্রমিক। ইসলাম কি বলে, কেমন সম্মান তাদের, তা নিয়ে আমরা শুরুতে যাব মুফতি ওসমান গনি সালেহী আপনার কাছে জানতে চাইবো যে এই যে মালিক শ্রমিকদের কথা আমরা বলছি, ইসলাম এদেরকে কি এই নামেই বলে বা অন্য কোনো নামে বলে কি না, তাদের কি অধিকার, কি সম্মান ইসলাম দেয়, আপনার কাছে জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, খুব চমৎকার করে আপনার উপস্থাপনায় যে বিষয়টি বলছিলেন যে আসলে মালিক এবং শ্রমিক এর যে রিলেশনটা, এটা কিন্তু একজন মনিব এবং ভৃত্য এই এই সম্পর্ক কিন্তু নয়, বরং পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাদের সম্পর্ক এমনভাবে করে দিয়েছেন, ভাতৃত্বের সম্পর্ক, উখুওয়াত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল, যেটা কোরআনেও আসছে এবং রসুলের একটি হাদিসেও আসছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন আর এক মুমিনের ভাই। মালিক যিনি, যে তোমরা আতিমু হুম, তোমরা তাদেরকে তাই খাওয়াবে, মা তো আম তুম, তোমরা যেটা খাও, এবং তোমরা তাদের সাথে হুসনুল মুআশারা, সুন্দর তোমা আচরণ করবে, তোমার আত্মীয়, তোমার বন্ধু বান্ধব তাদের সাথে যেমন আচরণটি করো, ঠিক তেমন আচরণটি কিন্তু তুমি তাদের সাথে করবে। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়োগ্রাফিতে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন মদিনা মনোমরা থেকে, তিনি একবার উটের উপরে আরোহণ করেন, আবার ভৃত্য এটি দড়ি টেনে টেনে নিয়ে যান, আবার আরেকবার ভৃত্যকে উপরে উঠাই দেন উটের উপরে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কেউ যেন চিনতেই পারছিলেন না কে মনিব আর কে তার চাকর, যেন দুজনেই যেন ইকুয়াল, যেন সমান। সত্যি একটি প্রোডাক্টিভের জন্য বা একটি ভালো কিছু করবার জন্য মানুষের সব কিছুর, এই পৃথিবীর মধ্যে যত প্রোডাকশন হয় এই প্রোডাকশনের পিছনে যাদের অবদান, যেমন মালিকের অবদান রয়েছে, ঠিক এই কাজটি যারা বাস্তবায়ন করছে, মালিক হয়তো বা এসি রুমে বসে আছেন, সেখান থেকে অর্ডার করছেন, কিন্তু পুরো আপনার এই শিল্প কারখানাটি যাদের মাধ্যমে পরিচালিত এবং বিদেশি যত মুদ্রা আমরা অ্যাচিভ করছি, সবগুলো কিন্তু আমাদের এই শ্রমিকের কারণে। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং দোষের শিকার হচ্ছেন কিন্তু শ্রমিকরা। আসলে আমরা শ্রমিক আর মালিক দুটাকে আলাদা করে ফেলেছি, মনে হয় উভয়ের মধ্যে সম্পর্ক বৈরী সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সহ সবাই কিন্তু কাজ করেছেন, মা বা সাল্লাহ নাবিজান ইল্লা কাদিয়ার আল গানাম, পৃথিবীতে এমন নবী আল্লাহ তালা প্রেরণ করেন নাই যে নবী বকরি চড়াতেন না, নবীরা কিন্তু কাজ করেছেন। এবং কোনো কোনো কবি এমনও বলেছেন, দার্শনিকরা বলেছেন যে ও মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর, কোন হাদিসে পেলে, তুমি কাজ করো তার মান যাবে এটা মনে করো না। আল্লাহ নবী শ্রমিক বান্ধব ছিলেন, যে কারণে শ্রমিকদের ব্যাপারে তিনি কঠোরভাবে তিনি বলে দিয়েছেন। এমনকি হযরতে আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি তার একেবারে তার সামনে টেনে আনা হয়েছিল,
যখন দেখলেন সাহাবায়ে কেরাম যে আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা ওয়ালাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন যে তার গায়ে যে পোশাকটি সেম টু সেম পোশাকটি তার চাকর গোলামের উপরে জিজ্ঞেস করা হলো ইয়া আবা জাররিন কেন এটার কারণটা কি তিনি বলেন ভাই জানো না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাকে ধমক দিয়ে বলেছিলেন ইন্না কামরুন ফিকা জাহিলিয়া আবু জার গিফানি তোমার মধ্যে জাহিলিয়াতের দুর্গন্ধ তুমি এখনো পর্যন্ত সরাতে পারো নাই বলে হুজুর আমি কি অন্যায় করেছি বলছে ইন্নাকা সাবাবতা রাজুলা তুমি একজন শ্রমিককে গালি দিয়েছো বলে কে সেই শ্রমিক বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হু ইয়া ইবনা সাউদা যেটাকে আমরা গালি স্বরূপ বলি কাইল্লার পোকাইল্লা যদি শব্দটি বলতে ইতস্তত বোধ হচ্ছে কিন্তু গালি হিসেবে এটা কিন্তু আমরা এখনো কিন্তু বলে থাকি আমরা ইয়া ইবনা সাউদা যেটা আরবি হাদিসের ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিকে কিন্তু ছাড়েন নাই অথচ আমরা যা ইচ্ছা তাই শ্রমিকের সাথে খারাপ বিহেভ করছি এমনকি বাড়ির যারা পরিচারিকা যারা তাদেরকে যেভাবে বেদম প্রহার করা হয় শেক দেওয়া হয় যেভাবে তাদের প্রতি অবর্ণনীয় আচরণ করা হয় এমন এমন সংবাদও আমরা পাই যে বাড়ির পরিচারিকা যিনি আছেন তাকে হত্যা করে বস্তাবন্দি করে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছে এই আচরণটুকু করা হচ্ছে এটি কখনো কাম্য নয় রাসূল আবার এমনও আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন মানবতার দরদী হয়ে তিনি এই কাজগুলো কেন করেছেন শ্রমিকের পক্ষে তিনি কেন দায়িত্বটি নিয়েছেন অনেক শ্রমিকের প্রতি জুলুম করা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন তোমাদের ইয়াকুনু ফি আখিরাজ জামান শেষ জামানে এমন একটি দল বের হবে যারা শ্রমিকের শ্রমটা যথাযথভাবে নিবে কিন্তু তার মূল্যটি সে পরিশোধ করবে না ইস্তাউফা সে পরিপূর্ণ করে নেবে কিন্তু তার যে উজরাত এটি কিন্তু সে নেবে না এবং সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না তাকাবেনও না রহমতের নজরে তাদের মধ্যে একজন ওই মালিক যে মালিক শ্রমিকের শ্রমটা নিল কিন্তু তার যে উজরাতটা প্রতিদানটা সে দিল না এই জন্য রসুল বলছেন যে ওয়াতুল আজিরা তোমরা শ্রমিকের মূল্যটি বা তার পারিশ্রমিকটি তোমরা দিয়ে দাও কাবলা আইয়া জুফা এরকম যে তার ঘামটি শুকানোর আগেই তার মূল্যটি তোমরা পরিশোধ করো কেন আজকে শ্রমিক রাস্তায় নেমে পড়বে কেন এ তো আমার যদি ভাই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাতা আরজুলিকুম আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এদেরকে তোমরা খারাপ মনে করবে না বরং এরা এমন যারা কখনো তোমাদের কাছে চায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে কথাটি যে হযরতে শুআইব আলাইহিস সালাতু সালামের কথা উল্লেখ করেছেন যেটি বুখারীতে সেখানে শুআইব আলাইহিস সালাতু সালাম তিনি মালিক ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন শ্রমিক তিনি পানি উঠিয়ে দিয়েছিলেন এবং তিনি বলছেন যে আমরা ওই ব্যক্তিকে শ্রমিক নিয়োগ দিই যারা আল কাবি শক্তিশালী যারা আমিন যারা একেবারে নিরাপদ এবং ন্যায়পরায়ণ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে দুজন ব্যক্তি এসেছিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি একাই পুরো পৃথিবীটা শাসন করবেন আমাদের অর্ধেক দিন আর আপনি অর্ধেক নিন ভাগাভাগি করে খাই আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা ভাগাভাগির বিষয় নয় এই বিষয়টি সম্পূর্ণ আলাদা এই জন্য আল্লাহর নবী কিন্তু শ্রমিকের পক্ষে সবসময় কাজ করেছেন কিন্তু শ্রমিকও কিন্তু গা ভাষায় দিলে চলবে না আমরা এ নিয়ে আরো শুনবো মহতারাম নিশ্চয়ই সুপ্রিয় দর্শক শ্রমিকের অধিকার ইসলাম ছাড়া সেইভাবে আর কেউ বুঝিয়ে দিয়েছে তেমন জানা যায় না আমরা শুনবো আরো অনেক আলোচনা তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে থাকুন আমাদের সঙ্গে কোথাও যাবেন না ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইনো হেলথ আমরা শুনছিলাম সভ্যতা বিনির্মাণে শ্রমিকের ভূমিকার পাশাপাশি ইসলাম শ্রমিককে কি মর্যাদা দিয়েছে আমার রাসূল শ্রমিকের মর্যাদার সম্মানের ব্যাপারে কি বক্তব্য পেশ করেছেন কি নিদর্শন রেখেছেন আমরা যাবো ডক্টর রেজা আপনার কাছে জানতে চাইব ইসলাম শ্রমিককে যে মর্যাদা দিয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ এবং বিশ্বে শ্রমিক যে মর্যাদা পাচ্ছে আমরা যদি একটা কম্পেয়ার করি কি দৃশ্য দাঁড়ায় আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে যেটা রমাদানে আপনি শুরুতেই বলছিলেন যে আমরা দুঃখজনকভাবে দেখি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে শ্রমিক তার শ্রম দিচ্ছে অথচ তার মূল্য সে পাচ্ছে না ওসমান গনি সালি সাহেব বলছিলেন যে ইসলাম শ্রমিকের শ্রমটাকে কিভাবে মূল্যায়ন করে আমার বাসার যে গৃহপরিচারিকা বা গৃহপরিচারক সে আমার অধীনস্থ এরকম না ক্রীতদাসের মতো আমরা আনফর্চুনেটলি তাদের সাথে ক্রীতদাসের মতো ব্যবহার করি অথচ সে যা শ্রম দিচ্ছে তিনি যে হাদিসটি বললেন যে ঘাম শুকাবার পূর্বেই তার কি দিতে হবে মজুরি দিয়ে দিতে হবে এই শ্রমকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন এটা হাদিসে এসেছে যে মা আকাল আহাদুন তুআমান কত্তু খায়রুন মিন ইয়াকুলা মিন আমালি ইয়াদি মানে নিজ হাতে শ্রম দিয়ে উপার্জনের চাইতে শ্রেষ্ঠ উপার্জন আর কিচ্ছু নাই তাহলে তো সে তার শ্রম দিয়ে তার উপার্জনটি করছে এই শ্রমের মূল্য দিতে হবে এবং অন্যান্য অনেক অসংখ্য হাদিসে এই শ্রমের যে গুরুত্ব এবং
এটা যে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে আমরা দেখতে পাই, যেমন একটি হাদিসে এসছে তিন শ্রেণীর লোকের দ্বিগুণ সওয়াব প্রদান করা হবে, তার মধ্যে একজন হচ্ছে যে তার মালিকের হক আদায় করে এবং আল্লাহর হক আদায় করে। এর মানে তার মালিক কর্তৃক প্রদত্ত অর্থাৎ শ্রমিক তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাকেও সুচারুরূপে পালন করতে হবে। শুধুমাত্র মালিককে যেরকম তার সাথে সদাচার থাকতে হবে তার হকের প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি, এট দ্য সেম টাইম শ্রমিককেও তার তিনি যার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছেন সেটাও যাতে ফাঁকি না দেয়, সেটাও যাতে সুচারুরূপে সিনসিয়ারলি করে, সেটার ব্যাপারেও যত্নশীল হতে হবে। এই জন্যই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটি বলেছেন। দেখুন, আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রত্যেককে একই জায়গায় রাখেন নাই, এক একজনকে এক একটি চেয়ার দিয়েছেন। কেউ হয়তো এটা আমরা সোশ্যাল ক্লারিফিকেশন অনুযায়ী, সামাজিক স্তরবিন্যাস অনুযায়ী কেউ হয়তো বস হচ্ছে, কেউ তার অধীনস্থ হচ্ছে, এটা হবে, এটা স্বাভাবিক, এটা এটা একটা ন্যাচারাল বিষয়ও, এটা স্থায়ী কোনো ব্যাপার না, এটা পরিবর্তিত হতেই পারে। তো সেক্ষেত্রে আমাকে তাহলে কী করতে হবে, আমার যিনি আমি হয়তো অফিসের বস, আমার একজন পিয়ন আছে, সেই পিয়নের সাথে আমার আচরণটা কেমন হবে? তার মানে আবার এও না যে ওই পিয়ন এসে আবার তার বসের চেয়ারে বসে যাবে, সেই সম্মানটুকু সেই শ্রদ্ধাও তাকে দিতে হবে, হ্যাঁ, তার স্থান অনুযায়ী। তো সেই জন্য প্রথমত হচ্ছে যিনি বস তাকে চিন্তা করতে হবে, আমার যিনি কর্মচারী আছেন বা কর্মকর্তা আছেন তার সাথে, যেটা শুরুতে আলোচনা হয়েছিল, আমাকে পার্ট মনে করতে হবে, আমার কাজের কাজের অংশীদার মনে করতে হবে। আমরা কিন্তু সেই কাজটি এখন করছি না, আমরা বস এমন হয়ে যাচ্ছি যে আমি শুধুমাত্র ওই অফিসের বস না, এমন অ্যাটিটিউড করছি মনে হয় যেন আমি সারা পৃথিবীর বস হয়ে বসে আছি। আমি তাকে নির্দেশ করব, আমার হুকুম তামিল করবে, এটাই তার কাজ। যেমন মোহতারাম, ছোট্ট করে বলি, যে কাজটি আমি পারি করতে, ছোট্ট সামান্য কাজ, সেই কাজটি আমরা করি না, বরং সেই কাজটি তাকে দিয়ে করার চেষ্টা করি, এটা বোঝানোর চেষ্টা, সে আমার ভৃত্য, সে আমার গৃহপরিচারক। অথচ মোহতারাম সালি সাহেব বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কী আদর্শ দেখিয়ে দিয়েছেন, কী দৃষ্টান্ত দেখিয়েছেন বিশ্ববাসীকে। আজকে আমরা শ্রমিক দিবস পালন করি, এটা নিয়ে স্লোগান তুলি, আজ থেকে 1500 বছর আগে যখন এমন একটি সমাজ যেখানে মানুষের শ্রমের তো কোনো মূল্যই ছিল না, মানুষকে তার শ্রমের তো মূল্য মানে দেওয়া হতোই না, বরং তারপর জুলম করা হতো, অত্যাচার করা হতো, আর সেখানটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একসাথে খাওয়া, একসাথে শোয়া, একসাথে চলা, যেটি সালি সাহেব বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝা যাচ্ছিল না কে আমির আর কে হচ্ছে আমির নয়। শুধু এটা না, আমি যে একটু যোগ করি, মানে সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম শ্রমিক তাকেও কিন্তু কখনো অবজ্ঞা করেনি, বরং হিজরতের মতো একটি মহান দায়িত্বটি পালন করেছিলেন, যাদের মাধ্যমে যারা খিররিত ছিল, মানচিত্র বিশেষজ্ঞ ছিল, এরকম তিনজন ব্যক্তি এরা অমুসলিম ছিল, অমুসলিম শ্রমিক যে নিয়োগ দেওয়া যাবে সেটাও কিন্তু রাসূল আকরাম সাল্লাম দেখাই দিলেন, যে হিজরতের মতো মহান দায়িত্বটি অমুসলিম শ্রমিকের দ্বারা কিন্তু পালন করেছে। এবং রাসূল বলেছেন মাতলুল গানিয়ে জুলমুন, আমি একজনের কাজ করেছি, কাজটা করার পরে সে যদি গড়িমসি করে, আজকে টাকা দিব না, আগামীকালকে দিব, রাস্তায় নামবে, এই যে গড়িমসি করা, এটা একজনের জুলুম এবং চরম একটি অন্যায়। মাঝে মধ্যে আমরা দেখি যে শ্রমিক কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী বসকে বসে ছাড় তো মানুষ হলো না, অথচ ছাড়কে মানুষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে উপরের যে কেচিংটা এটা মানুষের আসলে মনুষ্যত্ববোধ, মানবিকতা, হিউম্যানিটি এটা কিন্তু নাই, ভিতরে সফটওয়্যারগুলো সম্পূর্ণ অমানবিক। আপনার ওই হাদিসটি নিশ্চয়ই মনে আছে যে মুসনাদ আহমদের এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শ্রমিকের শ্রমার্জিত যে সম্পদ থেকে তার অংশ দাও, মানে পার্টনার বানিয়ে দেওয়া, আল্লাহ তাকে পার্টনার বানিয়ে ফেলাও। এরপরে দেখুন দুর্ব্যবহার কথা যেটা বলছেন, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না, এটি ইবনে মাজাহ হাদিস এসছে। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে শ্রমিকের হাত চুমু খেতেন, আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে যখন শ্রমিকের শ্রমের মূল্য বলে কিছু ছিল না, যাদের উপরে জুল হতো জীবনের মূল্যই ছিল না, আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই শ্রমিকের হাত চুমু খেয়ে তার কোন মর্যাদা আসীন করেছেন। সুতরাং আজকের এই বাস্তবতায় আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে যদি সত্যিকার অর্থে যেটা সালেহ সাহেব বলেছেন যে একজন শ্রমিকের শ্রম এটা কিন্তু আসলে একটা প্রোডাক্টিভ বিষয়, তার থেকে যদি আমরা ভালো কিছু আশা করতে চাই তাকে আমাকে পার্টনার বানিয়ে দিতে হবে, মোদ্দা কথা, তাকে আমাকে শেয়ার স্টেক হোল্ডার বানিয়ে দিতে হবে,
তাকে আমাকে পার্টনার বানিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু তার কাছ তাকে যদি আমি সেভাবে করে টুইট করি সে তার সর্বোচ্চটুকু দিতে চায়। কারণ এরা তো স্যার রেমিটেন্স যোদ্ধা আমরা বলতে পারি। এরা বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রাগুলো আমাদের দেশের জন্য এনে দিচ্ছেন কত শ্রম দেয় তারা, কিন্তু দুঃখজনক হলো সত্য যারা মিডিয়াম্যান থাকে এরকম, সে নারী শ্রমিক হোক চাই পুরুষ শ্রমিক হোক, তাদেরকে নিয়ে যেভাবে তাদের প্রতি জুলুম করা হয়, নির্যাতন করা হয় এবং তাদেরকে যেভাবে আটক করে তাদের প্রতি যে নির্যাতনটি, এটি মাঝে মধ্যে মিডিয়া আমরা দেখি। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, যেটি প্রসঙ্গ আসলো যে আপনার গার্মেন্টস কলকারখানা ফ্যাক্টরিতে যে শ্রমিকের এই রমাদান আসলে তাদের বেতন, প্রথম কথা হলো যে তার যে যোগ্য বেতন বা মজুরি আমরা দিচ্ছি কি না। আমরা জানি যে তাদের একটা বেতন ফিক্স আপ করা আছে, কিন্তু তিনি যে শ্রম দিচ্ছেন, মালিক যে উপার্জন করছেন, সে অনুযায়ী তাকে আমরা তার যোগ্য পারিশ্রমিক দিচ্ছি, স্ট্যান্ডার্ডটা দিচ্ছি কি না। যদি না দিয়ে থাকি তাহলে কি হবে, অবশ্যই জুলম হবে, এটা তার উপরে অত্যাচার হবে এবং তাকে বঞ্চিত করা হবে, তাকে ডিপ্রাইভ করা হবে। যদিও আমরা বলছি যে আনজিলুন নাস আলা কাদরে মানাজিল, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করবে। একজন মানুষ আট ঘন্টা শ্রম দিয়ে সে প্রতি দিনে পায় মনে করেন 500 টাকা, আরেকজন এসি রুমে বসে শুধু একটা সই করে অথবা একটা অক্ষর একটা শুধু সই, তার বেতন 1.5-2 লাখ টাকা। এই জন্য যোগ্যতা আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা এ নয় যে আমরা কাউকে বঞ্চিত করবো, ডিপ্রাইভ করবো। অনেক ধন্যবাদ ডক্টর রেজান মুফতি ওসমান গনি সালেহী। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আলোচনা তার সারমর্ম যদি এভাবে করি যে আমরা যদি একটা প্রতিষ্ঠানকে লাভজনক করতে চাই, একটা কোনো ব্যবসা হোক বা উৎপাদনমুখী কোনো বিষয় হোক, তাকে যদি লাভজনক করতে চাই, আমাদের জন্য অবশ্য কর্তব্য হলো আমরা আমাদের শ্রমিককে সেই কোম্পানির বা সেই প্রতিষ্ঠানের অংশীদার বানিয়ে ফেলবো। তখন সে কোম্পানিকে ওন করবে এবং নিজের মনে করে সে কাজ করবে, ফলে আলাদা করে তাকে দায়িত্বশীলতা শেখাতে হবে না, বলতে হবে না কাজ কর, বরং সে নিজের ভালোর জন্য কোম্পানির বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য নিজ দায়িত্ব বোধের চেতনা থেকে কাজ করবে। ফলশ্রুতিতে মালিক শ্রমিক সম্পর্ক ভালো হবে, সুসম্পর্কপূর্ণ হবে এবং প্রতিষ্ঠানও উন্নত হবে। আমরা এই নিয়ে শুনবো আর একটু আলোচনা, তার আগে যাবো ছোট্ট আরেকটা বিরতিতে, কোথাও যাবে না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইরো হেলথ। আমরা শুনছিলাম শ্রমিকের প্রতি মালিকের নানাবিধ অবিচার আর যার ফলশ্রুতিতে তৈরি হয় শ্রমিক অসন্তোষ এবং নানাবিধ ঝামেলা। কিন্তু আমরা জানি যে একদম সবসময় আমরা বলি যে তালিটা এক হাতে বাজে না, তালিটা দুই হাতে বাজতে হয়। আমাদের দেশে বা বিদেশে সব জায়গায় আমরা দেখি যে আমরা সবসময় যারা শ্রমিক শ্রেণী রয়েছে তারা মালিক পক্ষকে দোষী করি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকেও মূল্যায়নের একটা ব্যাপার রয়েছে যে আমরা আমাদের দায়িত্বে নিষ্ঠাবান কিনা, কাজে ঠিকঠাক কিনা। ইসলাম কিন্তু এই ব্যাপারে শ্রমিককেও দায়িত্বশীল হতে বলে। আমরা যেমন মুফতি সালেহী আপনার কাছে জানতে চাইবো যে ইসলাম শ্রমিককে দায়িত্বশীল হওয়ার ব্যাপারে কি কথা বলেছে। আপনি যথার্থ বলেছেন স্যার যে আসলে এক হাতে তালি বাজে না, আমরা সবসময় শুধু মালিক পক্ষকেই বেশি মানে তাদেরকে মানে দোষারোপ করতে চাই বা বিচারের কাঠগড়ে তাদেরকে দাঁড়া করাতে চাই, কিন্তু আসলে যে শ্রমিকের কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি অনেক সময় আমরা তাদের কথাগুলো বলি না। প্রথম যদি বলি সেটা হচ্ছে একজন শ্রমিককে যথাযথভাবে তার দায়িত্বটি পালন করতে হবে, কারণ যদি সে দায়িত্ব পালন না করে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুই, চুক্তি মোতাবেক যে প্রদত্ত কাজটি অত্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে এটি সম্পাদন করতে হবে। আমরা কিন্তু অনেক সময় পাতলা সিলাই দিই যেটাকে আমরা বলি, মানে যথাযথভাবে পালন করি না, একটু অমনোযোগী হয়ে কাজটি করি। তিন, যেটি সেটা হচ্ছে আমানতদারদের সাথে দায়িত্বটি পালন করতে হবে এবং কোনো খেয়ানত করা যাবে না। মালিকের পক্ষ থেকে আমাকে যা দেওয়া হয়েছে প্রত্যেকটি কাজ কিন্তু আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা লা ঈমানা লিমান লা আমানাতা লা, এবং এটি বলা হয়েছে যে ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কিয়ামতের একটি অন্যতম সিমটম। এই জন্য প্রত্যেক শ্রমিককে আমানতদার হতে হবে। চার নম্বর, মালিকের সম্পদ এটি কিন্তু চুরি করা যাবে না। অনেক সময় শ্রমিকরা কী করে, মালিকের সম্পদ চুরি করে বা অথবা তৈল চুরি করে অথবা যে যে সেক্টরে থাকে সেগুলো কিন্তু চুরি করে। মনে রাখতে হবে আসারিক ও সারিক তো ফাক্ত আইডিয়া হুমা, এবং যদি সে নিষ্ঠাবান হয় তাহলে কখনো মালিকের সম্পদ সে চুরি করবে না। পাঁচ নম্বর, মালিকের সাথে কোনোরূপ প্রতারণার আশ্রয় গ্রহণ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসরা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোকা দেয় তারা আমাদের কখনো অন্তর্ভুক্ত হবে না। ছ নম্বর যেটি কাজ সেটি হচ্ছে যে একজন শ্রমিক তার কাজে কখনো গাফলাতি করবে না। সাত নম্বর যে কাজটি সেটা হচ্ছে কাজটাকে নিজের মনে করে সম্পাদন করা, এই কাজটি যদি আমার হতো তাহলে আমি কিভাবে কাজটি সম্পাদন করতাম। আরেকটি হচ্ছে যে আখেরাতের জবাবদিহিতা রয়েছে, আমি দুনিয়াতে পার পেয়ে যেতে পারি কিন্তু আমার তো সিসি ক্যামেরা আছে যে মা ইলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, একজন ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা, আমার দুনিয়ার সিসি ক্যামেরা যদি অফ থাকে আল্লাহর সিসি ক্যামেরা 24 আওয়ার্স এটি কিন্তু ওপেন। আমি একটি শব্দ নাই
যে রেকর্ড হয় না যে রেকর্ড হয় না তাহলে এই জন্য আমি কি করছি আমি কি করছি এবং আমরা যদি জানি যে সিদ্ধাতুল মুনতাহা নামক যে একটি জায়গা আছে প্রত্যেকের নামে একটি কিন্তু প্রোফাইল খোলা সিদ্ধাতুল মুনতাহা যেই বড়ই বিক্ষটি প্রত্যেকের নামে একটি প্রোফাইল খোলা দুনিয়াতে বসে কে কি অ্যাচিভমেন্ট করব কে কি অর্জন করব হাসব না কাঁদব কাজে ফাঁকি দিলাম না কি করলাম এটা কিন্তু সেখানে প্রিন্টেড এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে ওইখানে কিন্তু প্রোফাইলে কিন্তু জমা হচ্ছে এই জন্য শ্রমিকদের এটা খেয়াল রাখতে হবে শ্রমিকদের খেয়াল করতে হবে যে আল্লাহ কিন্তু অবজার্ভ করছে অনেক ধন্যবাদ মুফতি ওসমান গনি সালেহ সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম আমরা যারা শ্রমিক রয়েছি আমরা যদি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করি এবং দুনিয়ার আখেরাতে জবাবদিহিতার চেতনায় আমাদেরকে উন্নীত করতে পারি তাহলে আমাদের কাজটি যেমন সুন্দর হবে আমরা কর্মক্ষেত্র সফল হতে পারবো দুনিয়া এবং আখেরাতে অবশ্যই যাবো একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা শুনলাম আখেরাতে জবাবদিহিতা ইসলাম শ্রমিকের ব্যাপারে দায়িত্বশীলতা যে কথাগুলো বলেছে বাস্তবতার সাথে মিলালে আমরা কী দৃশ্য দেখতে পাই ঠিকই আল্লাহ তাআলা যেরকম মালিককে হুঁশিয়ারি দিয়েছেন যে শ্রমিকের যে তার শ্রমে মূল্য দিবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা তিরমিজি হাদিসে এসেছে এট দ্য সেম টাইম আরেকটা হাদিসে এরকম এসেছে যে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইজা আমিলা আইয়ুহসিনা আল্লাহ তাআলা ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে তার কাজটি সমাধা করে সুবহানাল্লাহ তাহলে দেখুন শ্রমিকের কী দায়িত্ব স্পষ্টভাবে হাদিস ইনস্ট্রাকশন বলে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যে তার কাজটা সুন্দরভাবে করতে পারে অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখুন যে আমাদের অর্পিত যে দায়িত্ব এটা কাজটা যেই হোক আমি থালা বাসন পরিষ্কার করা হচ্ছে পিয়নের কাজ সেটাকে আমি সুন্দরভাবে করছি নাকি ওই ওইটার কারণে মালিকের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে এমন কিছু করছি যেটা তার ক্ষতি হতে পারে এবং যেটি সালি সাহেব বলেছেন যে সেটার সাথে কোনো প্রতারণা কোনো ধরনের চুরি ইত্যকার আমরা লক্ষ্য করে দেখি যে এ ধরনের ঘটনা ঘটে না অনেক মালিক বা তার ব্যবসায় বিনিয়োগ করেছেন তার একটা সিংহভাগ চুরি করে তার কর্মচারী নিয়ে চলে গেছে এখানে স্যার ধর্মীয় মূল্যবোধের কিন্তু একটা অভাব কারণ সে মনে করছে আমি আমার চাকা উল্টে নিব কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ ওই জাতির ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ না নিজের ভাগ্যটাকে পরিবর্তন না করবে আল্লাহ অনেক ধন্যবাদ ডক্টর রেজা ধন্যবাদ মুফতি ওসমান গনি সালেহি সুপ্রিয় দর্শক এই রামাদান আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ করুক যে আমরা আমাদের যারা শ্রমিক রয়েছি আমার জায়গাতে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার দায়িত্ব পালন করব আমরা যারা মালিক রয়েছি আল্লাহকে সাক্ষী রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করব জীবন পার্থিব এবং পরকাল দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক এই কামনায় এই প্রার্থনায় শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু